শীতকালীন সবজিতে সয়লাব রাজধানীর বাজার, দামও সহনীয়। প্রতি কেজি টমেটো 30 থেকে 40 আর বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা দরে। ভালো মানের ফুলকপি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। সব তরি তরকারি আসছে, তো সেই হিসাবে মোটামুটি এখন দাম কম। শীতকাল হওয়ায় বাজারে খাল বিল নদীর মাছ অনেক, দামও তুলনামূলক কম। ভালো মানের চিংড়ি 550 টাকা, কোরাল 500, কাতাল 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। তবে কমেছে আলু আর পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ 30 আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। আলুর দাম আর পেঁয়াজের দামই কম, এছাড়া তো কম দেখি না কিছু। গরুর মাংস 450, খাসির মাংস 700 আর ব্রয়লার মুরগির মাংস 150 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় সব ধরনের চালের দাম বেড়েছে। আপনার আগের তুলনায় প্রতি কেজি চালে 2 থেকে 8 টাকা করে বাড়তি। সয়াবিন তেল ও সব ধরনের ডালের দাম রয়েছে আগের মতোই। 495 টাকা হলো গাতির আর 505 টাকা হলো গামনের রূপসাদা। এক লিটার 100 টাকা। তৌহিদ রহমান, 21 টেলিভিশন, ঢাকা।